রাস্তার পাশে খুঁটির ওপর সৌর প্যানেল ও বাল্ব থাকলেও জ্বলছে না আলো, দু একটা যাও বা জ্বলছে তার আলো পৌঁছায় না মাটিতে, এমন চিত্র যশোরের সাতটি পৌরসভার। বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ড এবং টিআর কাবিখা ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশের বিভিন্ন পৌরসভায় সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপনের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় যশোর পৌরসভা, চৌগাছা পৌরসভা সহ জেলার সাত পৌরসভায় স্থাপন করা হয় সৌর বিদ্যুতের সড়ক বাতি। কিন্তু মাত্র তিন বছরেই মুখ থুবড়ে পড়েছে এ বিদ্যুৎ সাশ্রয়ী প্রকল্প। লাইটগুলো আপডাউন করে, লাইটগুলো সেন্সকালি খুব ভালো হয়, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এটা মুক্তিবে পড়েছে। অবশ্য পৌর কর্তৃপক্ষের দাবি বরাদ্দ না থাকায় তারা কিছু করতে পারছে না। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। যেহেতু এই হেডে আর টাকা দেয়নি পৌরসভা তার নিজস্ব অর্থায়নে, যেগুলো আসলে মেরামতযোগ্য সেগুলো মেরামত করা। ব্যাটারি রিপ্লেস করে দেখেছি যে ব্যাটারি নষ্ট হওয়ার কারণে এটা হয়েছে, সেটারও আমরা ব্যাটারি যশোরের সাতটি পৌরসভায় 2017-18 অর্থবছর থেকে 2019-20 অর্থবছরের মধ্যে সহস্রাধিক সৌর বিদ্যুতের সড়ক বাতি স্থাপন করা হয়েছিল। সময় সংবাদ যশোর।